কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আর আজকে হলো ভূত চতুর্দশী। তোমাদের সকলকে ভূত চতুর্দশী শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ভূত চতুর্দশীর দিন তো অনেকেই চোদ্দ শাক রান্না করে খায়, তো আমাদের সেরকম কোনো নিয়ম নেই, খেলেও হয় না খেলেও হয়। তো রাজকে একটু সকালবেলাতে বলছিলাম যে একটু বাজারে যাবে নাকি চোদ্দ শাক নিয়ে আসবে, তো রাজ বলছে অন্যদিন কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে আজকের দিনেই পাওয়া যায় আমাদের এখানে, অন্যান্য জায়গার কথা আমি বলতে পারবো না, আমাদের এখানে এই আজকের দিনেই পাওয়া যায়। তো রাজ বললো যে যদি বাজারে যায় তো আবার ওর দেরি হয়ে যাবে, একটু কাজ ছিল অফিসের, সেই কারণে ও বললো যে থাক। তো আমি দেখলাম যে জোর করে লাভ নেই, কারণ কি আমাদের তো নিয়ম নেই, যখন নিয়ম নেই তাহলে অত জোর জোর করে এটা রান্না না করলেও চলবে। তো কোনো একদিন চোদ্দ শাক আমরা নিজেরাই বাড়িতে রান্না করে নেবো, চোদ্দ রকম শাক নিয়ে আসবো, নিয়ে এসে অল্প অল্প করে নিজেরাই রান্না করে নেবো, সেটা কোনো ব্যাপার না। তো আজকে যেহেতু নিয়ম আছে অনেকের, তো আজকে তো তারা খাবেই। আর সন্ধ্যের সময় আমি চোদ্দ প্রদীপ জ্বালাবো। আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। বেশ কিছুদিন ধরে না আমার একটু সর্দি সর্দি ভাব হয়েছে, তো যে কারণে খুব অসুবিধা হচ্ছে, সেই গলার এই ভিতরের জায়গাটাতে মনে হচ্ছে যেন চুলকোচ্ছে, সে চুলকোয় না ওরকম মনে হচ্ছে চুলকোচ্ছে, আর মানে সেই একটা মাথাগুলো যেন ধরে আছে, একটু ব্যথা ব্যথা ব্যাপার। আর চোখ মুখ দেখতেই পাচ্ছ কেমন ফুলে গেছে, দু তিন দিন ধরে আমার এরকম হয়েছে। তো আমি এখন কাড়া খাচ্ছি, আর যদি খুব বেশি গলা টলা চুলকায় বা একটু অসুবিধা হয় তাহলে আমাকে অ্যালার্জির ওষুধ খেতে হবে। ওয়েদার যখন চেঞ্জ হয় তখন এরকম আমার সর্দি কাশি হওয়ার চান্স থাকে, সেই কারণেই এটা হয়েছে, বুঝতে পেরেছি। আর একটা সময় হয় যখন শীতটা ছেড়ে দিয়ে যখন গরম পড়ে তখন তখন ওরকম সর্দি কাশি হয় আমার, তো সেই কারণেই খুব অসুবিধা হচ্ছে, মানে গলার ইয়েটা মনে হচ্ছে যেন চুলকোচ্ছে, আর মাথার এগুলো না ধরে আছে, আর সকালবেলা যখন ঘুম থেকে উঠি কপাল টপালগুলো কী ব্যথা করে। যাই হোক, এখন শুধু কাড়া খাচ্ছি, আর স্টিম নিচ্ছি না, স্টিম যদি বাড়াবাড়ি হয় তাহলে স্টিম নেব। আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে, আবার কোল্ড অ্যালার্জিও আছে, আর ড্রাই ওয়েদারে প্রচুর ধুলো ওড়ে, আর আমাদের এই বিল্ডিংয়ের সামনে দিয়ে গাড়িগুলো যায় আর প্রচণ্ড ধুলো ওড়ে, আর নাকে মুখে এসে লাগে। আমাদের তো দেখেছো ঘরের মধ্যে ফার্নিচার একদিন না মুছলে কেমন ধুলো পড়ে যায়, তো সেই তো বুঝতেই পারছো আমাদের তো শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে তো ধুলো ঢুকছেই। আমার অ্যালার্জির একটা যেহেতু ধাঁচ আছে সেই কারণে এই প্রবলেমটা হয়েছে, আর সারা শীতেই এরকম সর্দি কাশি হালকা হালকা থাকেই আমার, কিছু করার নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি না খেয়াল করিনি অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশি দেরি করবো না, এবার রান্না বান্নাগুলো বসিয়ে দিই, তারপরে আমি পরে তোমাদের সাথে কথা বলছি। এখন দেখতেই পাচ্ছ মাছ ভেজে নিচ্ছি, আর কড়াইটা এরকম অবস্থা কেন বলতো, আগে না আমি কেঁদুরি ভেজে নিয়েছি আর সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। এখন আমি মাছের ঝোল করছি আলু আর পটল দিয়ে, আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে আমাদের খুব ভালো লাগে। আর রান্নার শেষে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, আর গরম মশলা দিলে এই গন্ধটা খুব সুন্দর লাগে। আজকে ধনে পাতা নেই, আর ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দিতাম, আর ধনে পাতা দিলে আর গরম মশলাটা দিতাম না। এখন আলু আর ঝিঙে পোস্ত দিয়ে রান্না করব। তো প্রথমে আলু আর ঝিঙে ভালো করে মশলা দিয়ে একটু কষিয়ে নেব, আর আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিলে বেশ ভালো টেস্ট হয়। আর এই রান্নাটা করার আগে কড়াই মাছতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো আজকে কেঁদুরি ভাজার পরে কড়াইটার অবস্থা কী ছিল, তাই যেন কড়াইটা মাছতে গিয়ে আমার হাতে একদম ব্যথা হয়ে গেছে। আর কড়াই ভালো করে মাজা না থাকলে রান্না করলে না পুড়ে যায়। যাই হোক, আর কিছু করার নেই, কড়াইটা ভালো করে মাছতে হলো, তারপরে এই রান্নাটা বসালাম। সকালবেলাতে মনিকাদি জামা কাপড় কেচে বারান্দায় মেলে দিয়েছিল, আর বারান্দাতে না এখন আর রোদ নেই, 9টা 10টার পর থেকে আর রোদ আসে না, আর হাওয়া আছে কিন্তু রোদটা নেই। তো এদিকটাতে দেখতে পাচ্ছ পুরো রোদে সাদা হয়ে গেছে, তো এইদিকে এসে এই দেখো হ্যাঙ্গার দিয়ে দিয়ে জানালাতে টানিয়ে দিয়েছি, এদিকেও টানিয়ে দিয়েছি, এদিকেও টানিয়ে দিয়েছি, দুদিকেই টানিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর জামা কাপড়ের রোদ খেলে বেশ ভালোই হয়, হাওয়াতেও শুকিয়ে যায় কিন্তু রোদে বেশ শুকালে বেশ ঝরঝরে থাকে জামা কাপড়গুলো, তাই এদিকে এসে মেলে দিয়েছি। আজকে ফার্নিচারগুলো না আমার ডাস্টিং করা হয়নি,
তো তোমাদের বললাম না, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একটু মাথাটা যন্ত্রণা করছিল, কপাল যন্ত্রণা করছিল, তাই তখন আর ডাস্টিংটা করিনি। ডাস্টিংটা আমাকে তো করতেই হবে, দেখতেই পাচ্ছ ফার্নিচার গুলো কেমন সাদা সাদা হয়ে আছে, বিশেষ করে দেখো সাইড কর্নারটা কেমন সাদা সাদা হয়ে আছে, বুঝতেই পারছো পুরো একদম ধুলো পড়ে গেছে। কালকে কিন্তু পরিষ্কার করেছিলাম, কালকে বলতে গতকালকে পরিষ্কার করেছিলাম, আজকেই এরকম অবস্থা। তো স্নান করতে যাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে দেবো, তারপর স্নান টান করে নেবো। আমাদের এই ছোট ঘরটা না শীতকালের জন্য পারফেক্ট, খুব ভালো রোদ আসে। স্নান টান করার পর যখন এখানে টুল নিয়ে যদি বসি না জানালার পাশে এইখানটা দিয়ে, তাহলে খুব ভালো রোদ আসে, চুল টুল ভেজা থাকলে শুকিয়ে যায়। আর বড় ঘরটা হচ্ছে গরমকালের জন্য পারফেক্ট, ওখানে খুব একটা রোদ আসে না। আজকে আমার ডাইনিং টেবিল, টি টেবিল এগুলো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো একদম পরিষ্কার। আর অন্যদিন রান্নাঘরের কাজ করি, তারপরে গিয়ে ডাইনিং টেবিল পরিষ্কার করি, আজকে আগে আগেই করে নিয়েছি। আর এখন আমি কিচেনে চলে এলাম, এবার কিচেনটা পরিষ্কার করব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে বিকেলবেলাতে মনিকা দিয়ে আসবে না বলে দিয়ে গেছে, তাই সমস্ত বাসনগুলো আমি মেজে নিয়েছি। আর এদিকে দেখো এগুলো গ্যাসের সমস্ত জিনিস, এগুলোও মেজে নিয়েছি। আর কড়াইটাও ভেবেছিলাম মাজবো না, কড়াইটা রেখে দেবো ভেবেছিলাম, যে পরের দিন সকালবেলাতে মনিকা দি মেজে দেবে, কিন্তু আবার ভাবলাম যে যদি না আসে তাহলে অসুবিধায় পড়ে যাব, তাই কড়াইটাও মেজে নিলাম। কড়াইটা মাজতে আমার একটু অসুবিধা হয়, যেহেতু আমার এই কবজিতে, ডানাতের কবজিতে একটু ব্যথা আছে, মাজতে অসুবিধা হলো, মেজে নিয়েছি আমি, সমস্ত বাসনই মেজে নিয়েছি। আর এদিকে দেখো সিঙ্কটাও পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার এই গ্যাস ওভেন পরিষ্কার করা হয়নি, এইটা এখন করব। আর এখানে দেখছো লেবু রেখে দিয়েছি, দেখি অনেক কিছু পড়েছে, তেল চিটচিটে হয়ে আছে, তাই লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেব। গতকালকে তো ধনতেরাস ছিল, তোমরা সবাই জানো, আর রাজ ধনতেরাসে একটা সিলভার কয়েন কিনেছে, আর একটা জিনিস কিনেছে, তো সেটা ধাতুর জিনিস না, সেটা আমাদের কাজের জিনিস, ঠিক আছে? তো যাই হোক, যাই কিনুক না কেন, তোমাদের সাথে তো শেয়ার করবোই বলেছি, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। বন্ধুরা দেখো এই কয়েনটা রাজ নিয়ে এসেছে, একদিকে শ্রী লেখা আছে আর একদিকে দেখো শ্রী গণেশ আর মা লক্ষ্মীর একটা ছবি রয়েছে। সামনে থেকে দেখাই তোমাদের, এই দেখো, ঠিক আছে? তো এই কয়েনগুলো আমাদের অনেক জমে গেছে। তো প্রথম প্রথম আমরা না ধনতেরাসে কিছু কেনাকাটা করতাম না, হঠাৎই আমি আর রাজ একবার ডিসিশন নিলাম যে ধনতেরাসে না এরকম আমরা ধাতুর জিনিস কিনবো। তো আমরা কী কিনবো এটা ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে চলো প্রতি ধনতেরাসে একটা করে সিলভার কয়েন আমরা কিনবো, এরকমই একটা প্ল্যান করেছি। তো যবে থেকে আমরা এই প্ল্যানটা করেছি তবে থেকে তো আমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে, তো অনেকগুলো আমাদের এই সিলভার কয়েন জমে গেছে। তো একদিন তোমাদের সাথে আমি এই সিলভার কয়েন শেয়ার করব, ঠিক আছে? গতকালকে রাজ এই জারের একটা সেট এনেছে, চারটে জার আছে, ঠিক আছে, 1 2 3 4 চারটে জার আছে, আর এগুলো হচ্ছে লিড। হ্যাঁ, আর জারগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে রয়েছে। আর জারগুলো না এখন আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি না, কেন বলো তো, এই সেটটা এখন আমি ইউজ করব না, এটা আমি রেখে দেবো, সেই কারণে আমি এই যে প্যাকিংটা থেকে খুলছি না। এটা থেকে খুলে দিলে কী হবে বলো তো, কাঁচের তো এটা রাখতে খুব অসুবিধা হবে, আর এটা সুন্দর করে সেট করা আছে, সেই কারণে আর খুলছি না। এই দেখো লেখাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, এইটা খুব ভালো লেগেছে আমার, কাজের জিনিস, এদিক দিয়েও দেখো এই যে গোল গোল টাইপের কাঁচের জার, খুব বেশি জিনিস এখানে রাখা যাবে না এই জারগুলোতে, এই জারগুলোর সাইজ খুবই ছোটো ছোটো, এরকম সাইজের গোল গোল, ঠিক আছে? তো এগুলোতে ওই ধরো অল্প একটু এলাচ, অল্প লবঙ্গ, অল্প একটু দারচিনি, জোয়ান, মৌরি, এরকম টাইপের জিনিস রাখা যাবে, খুব বেশি জিনিস এটাতে রাখা যাবে না। তো যাই হোক এটা এমনি দেখতে খুব সুন্দর। বন্ধুরা আমাদের ধনতেরাসের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমার এই জারের সেটটা খুব ভালো লেগেছে, আর জারের সেটটা খুব কাজেরও, কারণ অনেক কিছু জিনিস রাখা যাবে, তবে ব্যবহার করতে গেলে একটুখানি সাবধানে ব্যবহার করতে হবে, কারণ তোমাদের তো বাইরে থেকে একটু দেখালাম পুরো এরকম গোল নিটল, ঠিক আছে? কাঁচের জারে যদি একটু ডিজাইন করা থাকে তাহলে, মানে একটু উঁচু উঁচু যদি ডিজাইন থাকে তাহলে ধরতে গেলে একটু সুবিধা হয়, স্লিপটা কাটে না, আর এটা না যখন তখন স্লিপ কেটে যাবে। তো যাই হোক এটা একটু সাবধানে ব্যবহার করতে হবে। আর আমি ভাবছি একটা ট্রে মতো কিনবো, ওই ট্রের মধ্যে এই চারটে জার একসাথে রেখে দেবো, দেখতেও ভালো লাগবে।
যখন ইউজ করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন আমি যাব ডাস্টিং করতে, আর ডাস্টিং করা হয়ে গেলে তারপরে স্নান টান করে নেব। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। আজকে আসছি, টাটা, বাই বাই।